বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে টাইম আউট হয়ে ক্ষুব্ধ অ্যাঞ্জেলো ম্যাথুস ম্যাচ শেষে সাকিবদের সঙ্গে হাত মেলাননি ম্যাথুস ও তার দল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে খুব প্রকাশ করে জানিয়েছেন এই ম্যাচের পর বাংলাদেশের প্রতি তাদের আগের মতো সম্মান নেই সাকিব ও বাংলাদেশ যা করেছে তা তা অসম্মানজনক বলেও মন্তব্য করেন তিনি টানা ছয় হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ বলাররা ছন্দে ফিরেছে ব্যাটাররা পেয়েছে রানের দেখা তাদের দিল্লিতে সোমবার তিন উইকেটের জয় তুলে নিয়ে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির পথে টিকে রইল বাংলাদেশ তবে সেসব আলোচনা ছাপিয়ে এই ম্যাচকে ঘিরে ধরেছে অন্য বিতর্ক আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার টাইম আউট এর শিকার আঞ্জেলো ম্যাথুস ঘটনা শ্রীলঙ্কার ইনিংসের এর পঁচিশতম ওভারে সাকিবের বলে সাদিরা সামারা বিক্রমা আউট হওয়ার পর ক্রিজে আসতে কিছুটা সময় নেন ম্যাথুস আইসিসির নিয়ম অনুযায়ী একজন ব্যাটার আউট হওয়ার পর দুই মিনিটের মধ্যে অপর ব্যাটারকে ক্রিজে এসে বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে কিন্তু মাঠে ঢুকলেও হেলমেট নিয়ে কিছুটা অসুবিধায় পড়েছিলেন ম্যাথুস তার হেলমেটের ফিতা ছিঁড়ে গিয়েছিল বলে সেটা আবার পরিবর্তন করতে যান তিনি তাদের নির্ধারিত সময় অতিক্রম হয়ে গিয়েছিল এমন সময় দলের একজন ফিল্ডারের পরামর্শে আম্পায়ারের কাছে ট্যাম্পড আউটের আবেদন করেন সাকিব দুই ফিল্ড আম্পায়ার আলোচনা করে ম্যাথিউসকে আউটের সিদ্ধান্ত দেন এমন সিদ্ধান্ত নিয়ে ম্যাচ চলাকালীন ও ম্যাচের পর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ম্যাথিউস ও শ্রীলঙ্কা দলকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব বাংলাদেশ দলের সমালোচনায় মেতে ওঠেন ম্যাথিউস সাকিব বাংলাদেশ অসম্মানজনক আচরণ করেছে বলে মন্তব্য করেছেন তিনি আমি ভুল কিছু করিনি ক্রিজে যে নিজেকে প্রস্তুত করার জন্য আমার হাতে দুই মিনিট সময় ছিল যেটা আমি করেছি হেলমেটের ফিটা ছিঁড়ে গেল আমি জানি না তখন মানুষের সাধারণ বুদ্ধিটুকু কোথায় ছিল কারণ অবশ্যই সাকিব ও বাংলাদেশ অসম্মানজনক আচরণ করেছে তারা যদি তাদের ক্রিকেট এভাবে খেলতে চায় তাহলে বলবো সেখানে ঘোর সমস্যা অবশ্যই তারা তাদের মানটা নিচে নিয়ে গেছে ম্যাচ শেষে বাংলাদেশ দলের সঙ্গে কর্মর্দন করেনি শ্রীলঙ্কা সোজা পাড়ি দিয়েছে ড্রেসিং রুমে বিপক্ষ দলের সঙ্গে এমন অসৌজনক অসৌজন্যমূলক আচরণে অবশ্য অনুশোচনা নেই ম্যাথিউস উল্টো অসম্মান করার দায় দিলেন সাকিবদেরই ম্যাথিউস বলেন আমরা তাদেরই সম্মান করি যারা আমাদের সম্মান করে তাদের খেলাটিকে সম্মান করতে হবে আজকের আগ পর্যন্ত সাকিব ও বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমার পরম শ্রদ্ধা ছিল আম্পায়ার সহ আমরা সবাই খেলাটির দূত তাই সম্মান না দিলে সাধারণ বুদ্ধিটুকু না খাটালে আর কি বা বলতে পারি শুধু সাকিব বা বাংলাদেশ দল নয় আম্পায়ারদের দিকেও আঙ্গুল তুলেছেন ম্যাথিউস